আমি হচ্ছে সাভার উপজেলা পরিষদ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফর্ম সংগ্রহ করেছিলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেই এই ফর্মটি সম্পূর্ণ করে আমি সাবমিট করেছিলাম তো আগামী কালকে আমাদের যাচাই বাছাই ছিল উক্ত যাচাই বাছাইয়ে আমি তৃতীয় লিঙ্গের ভোটার থাই আমার হিজরা বা তৃতীয় লিঙ্গের নাম ভোটার তালিকা থাকায় আমাকে তারা প্রার্থীটা বাতিল করেছে এবং তারা বলেছে যে তারা আমাকে এই কথাই শোনানে দিয়েছে যে মহিলা ভাই চেয়ারম্যান হতে হলে তাকে তার ভোটার তালিকায় নারী হতে হবে কিন্তু আমার ভোটার তালিকায় তো হিজরা ছিল এই জন্য আমাকে প্রার্থিতা বাতিল করেছে যে কারণ নাগরিকের প্রার্থিতা বাতিল হলে তাদের একটা আপিলের একটা সুযোগ থাকে আমি আপিল অলরেডি করে ফেলছি এবং আশা করি যদি আমি যে আপিল করেছি মাননীয় ডিসি বরাবর এবং নির্বাচন কমিশনার মহাদয় ওনারা যদি আমার ওনাদের আদেশ বহাল রাখে আমি অবশ্যই পরবর্তীতে মহামান্য হাইকোর্টে যাব মহামান্য হাইকোর্টে গিয়ে আমি আপিল করব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এবং সারা বিশ্ববাসীকে সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে চাই যে আমরা জননীতি শেখ হাসিনার কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি মনে করি যে অবশ্যই আমাকে মহামান্য হাইকোর্ট একটা সুবিচার আমার প্রতি দেখাবে এই জন্যই দেখাবে কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা কোথায় যাব যেহেতু যদি নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে আমিও পিছিয়ে আমরা আমরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা হচ্ছে সংখ্যা লঘু সংখ্যায় কম তো আমাদেরও একটা সুযোগ দেওয়া উচিত আর আমি আসলেও তারা বলেছে যে আমার জেনারেল আসনগুলোতে সাধারণ আসনগুলো সাধারণ এলাকা বা সাধারণ আসনগুলোতে নির্বাচন করতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি মনে করি আমি তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাকে প্রথমে সরাসরি আসন নির্বাচনের সুযোগটা আছে এই জন্য ধন্যবাদ কিন্তু তারপরেও যে যেগুলা সুযোগ আছে নারীদের জন্য এই নারী আসনগুলোতে আমাকে সুযোগ দেওয়ার জন্য এটা সরকারের উচিত কারণ আমার যেহেতু আমার নাম আছে মিষ্টি চৌধুরী শুধু আমার জেন্ডারটা সমস্যা জেন্ডারটা আমি সমস্যা বলে মনে করি না তো আমি সবার কাছে একটা কথাই বলতে চাই মহামান্য হাইকোর্টের কাছে যাব এবং মহামান্য হাইকোর্ট আমার প্রতি সুবিচার দেখাবে ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশের আইকন এবং উত্তরণ ফাউন্ডেশনের কর্ণধার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব উনি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করেছে বেদেপল্লী এবং হিজা জনগোষ্ঠী নিয়ে এবং প্রতিতা নিয়ে কাজ করেছেন আমি তার একজন আমি উত্তরণ ফাউন্ডেশনের একজন কর্মী আমি সবাইকে বলতে চাই ইনশাল্লাহ আশা করি আমি আমার প্রার্থীতা ফেরত পাবো এবং আমি প্রার্থীতা ফেরত পেয়ে আমার যে প্রতীক আসবে সে প্রতীক প্রতীক নিয়ে আমি সাবার আসুলিয়াবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং আমি সাবার আসুলিয়াবাসীর এই সেবা করার সুযোগ পাবো এবং সারা জীবন আমি সাবার আসলিয়া পাশে থাকতে চাই সাবার সবার আমাকে একটাই কারণে বেছে নিবে যে আমার কোনো পিছু টান নাই আমার কোনো পর নেক্সট জেনারেশন নাই আমি যা কিছু করব। আমি আমার সাবার আসলিয়া জন্য কিছু করব আমি যা কিছু করব তাদের মঙ্গলের জন্য করব। আমি নিজের জন্য কোনো কিছুই করব না একটিবার সুযোগ তো আশা করি তারা আমাকে একটিবার সুযোগ দিলে তারা কখনো হতাশ হবেন না তারা কখনো নিরাশ হবেন না আমাদের অনেক জনপ্রতিনিধি আজ হয়েছেন একমাত্র জনদেশে শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে তারা কিন্তু তারা যথেষ্ট একদম তাদের আদর্শের সাথে তারা নীতির সাথে কাজ করে জনগণের সেবা করে যাচ্ছেন